কলকাতায় ফের 45 ঊর্ধ্বদের ভ্যাকসিনের প্রথম ডোজ শনিবার থেকে দেওয়া হবে। কোভিশিল্ডের প্রথম ডোজ ভ্যাকসিন মিলবে পুরসভার সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে। আমাদের কমিশনার সাহেব রাজ্য স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলেছেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা 45+ কে আমরা ভ্যাকসিনেশন করব এবং এটা আগামী শনিবার থেকে শুরু হবে। আমাদের যে 102 সেন্টার আছে যেখানে কোভিশিল্ড দেওয়া হয় সুপারস্পিডার গ্রুপকে, তারা দুটো পর্যন্ত নেবে, একটা পর্যন্ত নেবে, একটার পর থেকে দুটো থেকে আমাদের সুপারস্পিডার গ্রুপকে আমরা এই 45+কে আমরা ভ্যাকসিনেশন করব, কোভিশিল্ড ভ্যাকসিন দেবো। কিন্তু সেটা তারা আমাদের যে অ্যাপস আছে 5335999000 যে অ্যাপস আছে সেই অ্যাপসে তারা স্লট বুক করে তারা ভ্যাকসিন দেওয়ার সুযোগ পাবে। আর এবার উত্তর ২৪ পরগনার হালি শহরের ছবি দেখাবো, তার কারণ কিছুক্ষণ আগে হালি শহরের ওপর দিয়ে বয়ে গিয়েছে ঝড়, দেখছেন সেই মুহূর্তের ছবি। সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য দেবেন এই বিষয়ে। সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি সুদীপ্ত, যে মুহূর্তে ঝড় হয়, ঠিক কোন সময়ে এই ঝড় হয়েছে, কতক্ষণ স্থায়ী ছিল এবং যে অংশের ওপর দিয়ে এই ঝড় বয়ে গেল, কতটা ক্ষয়ক্ষতি, কতটা প্রভাব সেই এলাকায় পড়েছে? দেখো, স্থানীয় সূত্রে যেটা বলা হচ্ছে কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এই টর্পেডো। 3:45 নাগাদ হালি শহরের জেঠিয়া পঞ্চায়েতের ঝিলপাড়া এলাকায়, সেই ঝিলপাড়া এলাকায় কয়েক সেকেন্ডের টর্নেডো আসে এবং যেটা স্থানীয় মানুষ এবং প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু বহু বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত করা হয়েছে। স্থানীয় যারা পঞ্চায়েতের সদস্য তারা যেটা জানাচ্ছেন যে অন্তত 20-40 বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত পক্ষে 50 বাড়ি বা তার বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো কিন্তু সম্পূর্ণ হিসাব পাওয়া যায়নি। তার ব্যান্ডেলের ছবি ভেতর থেকে আসি।